আসসালামু আলাইকুম আমরা এখন দেখব বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের কর্মকর্তা পদের লিখিত পরীক্ষার গণিত অংশের প্রশ্ন সমাধান আমাদের চ্যানেলটির সাথেই থাকুন আমরা প্রতি পরীক্ষার পর চেষ্টা করি সেই পরীক্ষার প্রশ্নের গণিত অংশের সমাধান ভিডিও আকারে আপলোড করার জন্য অঙ্ক শুরু হবে নয় নম্বর অঙ্ক দিয়ে নয় নম্বর অঙ্ক ছিল রেলপথে ঢাকা ও সিলেটের মধ্যকার দূরত্ব একশো আটানব্বই মাইল একটি ট্রেন সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে পঁচিশ মাইল পার ঘন্টা গতিতে যাত্রা শুরু করে ওই একই সময়ে অপর একটি ট্রেন ঢাকা থেকে সিলেটের উদ্দেশ্যে বিশ মাইল পার ঘন্টা গতিতে যাত্রা করে কখন এবং ঢাকা হতে কত দূরে ট্রেন দুইটি মিলিত হবে এখানে যেটা দেওয়া আছে দূরত্ব দেওয়া আছে আমাদের একশো মাইল দেওয়া আছে দূরত্ব তারপর দেওয়া আছে হচ্ছে সিলেট থেকে ঢাকা ট্রেনের গতিবেগ দেওয়া আছে হচ্ছে পঁচিশ মাইল পার ঘন্টা আর ঢাকা থেকে সিলেট গতিবেগ দেওয়া আছে হচ্ছে বিশ মাইল পার ঘন্টা জিজ্ঞাসা করা হয়েছে কখন তারা মিলিত হবে ধরি টি ঘন্টা পরে তারা মিলিত হয় তাহলে সিলেট থেকে ঢাকায় যে ট্রেন যাচ্ছে সেটা দূর টি ঘন্টায় দ্রুত অতিক্রম করবে হচ্ছে টোয়েন্টি ফাইভটি আর বিশ মাইল ব্যাগে যে আসে তার দ্রুত অতিক্রম করবে হচ্ছে টোয়েন্টি টি সব মিলিয়ে হবে হচ্ছে ওয়ান নাইনটি এইট বা এটা করলে আসবে হচ্ছে ফোরটি ফাইভ টি ইকুয়েল টু ওয়ান নাইনটি এইট বা টি ইকুয়েল টু ওয়ান নাইনটি এইট বাই ফোরটি ফাইভ ইকুয়েল টু আসবে হচ্ছে ফোর পয়েন্ট ফোর আওয়ার অর্থাৎ এটা হবে হচ্ছে চার ঘন্টা চব্বিশ মিনিট চার ঘন্টা চব্বিশ মিনিট পরে তারা মিলিত হবে আর ঢাকা হতে কত দূরে মিলিত হবে। তাহলে ঢাকা হতে মিলিত হওয়ার দূরত্ব ঢাকা থেকে যেটা রওনা হয় সেটা হচ্ছে বিশ মাইল গতিবেগে যায় এবং সে যদি ফোর পয়েন্ট ফোর আওয়ার পরে মিলিত হয় তাহলে এইটা আসবে হচ্ছে এইটি এইট মাইল অর্থাৎ অষ্টআশি মাইল দূরে মিলিত হবে এটি হবে এই প্রশ্নের উত্তর তারপর প্রশ্ন নাম্বার দশ নম্বর দশে বলা আছে ঝরে একটি গাছ হেলে পড়লো গাছের গোড়া থেকে সাত মিটার উচ্চতায় একটি খুঁটির রেস দিয়ে গাছটি সোজা করা হলো মাটিতে খুঁটির স্পর্শবিন্দুর অবনতি কোণ থার্টি ডিগ্রি হলে খুঁটিটির দৈর্ঘ্য কত তো আমরা ধরে নেই এই একটা গাছ এটা হচ্ছে সেভেন মিটার আর এই একটা খুঁটি দিয়ে তিরিশ ডিগ্রি কোণে যেটা করা হলো অর্থাৎ অবনতিকণ বলা হচ্ছে তিরিশ ডিগ্রি তাহলে এটা হবে তিরিশ ডিগ্রি এইটা তিরিশ হলে এইটা আসবে হচ্ছে তিরিশ ডিগ্রি আমাদের বের করতে বলা হচ্ছে খুঁটি অর্থাৎ এই বাহুটা অর্থাৎ এবি যদি খুঁটি হয় বি যদি আমাদের গাছ হয় তাহলে এসি হচ্ছে খুঁটি আমাদের বের করতে হবে হচ্ছে এসির মান তো এটা হচ্ছে অতিভুজ এটা হচ্ছে লম্ব আমরা জানি হচ্ছে ত্রিভুজ এ তাহলে আসবে হচ্ছে সাইন থার্টি ইকুয়েল টু আসবে হচ্ছে লম্ব বাই অতিভুজ এবি বাই এসি সাইন থার্টি ইকুয়াল টু হাফ এবির মান হচ্ছে সেভেন এটা হচ্ছে এসি বের করতে হবে তাহলে এসি ইকুয়েল টু আসবে হচ্ছে সেভেন ইন্টু টু ইকুয়েল আসবে হচ্ছে অর্থাৎ চোদ্দো মিটার হবে হচ্ছে খুঁটির এটি হবে এই প্রশ্নের উত্তর তারপর প্রশ্ন নম্বর এগারো নম্বর এগারোতে বলা আছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান হলে প্রমাণ করুন যে এক্স টু রুট অর্থাৎ এখানে বলা আছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু টেন হলে এক্স ইকুয়েল টু রুট থ্রি প্লাস রুট টু এটা প্রমাণ করতে হবে তো এখান থেকে আমরা পাবো এক্স প্লাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার মাইনাস টু এক্স ওয়ান বাই এক্স ইকুয়েল টু আসবে হচ্ছে টেন বা এক্স প্লাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার ইকুয়েল টু টেন এটি এটা কাটলে আসবে হচ্ছে প্লাস টু বা এক্স প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু অ্যাস বি হচ্ছে টুয়েলভ বা এক্স প্লাস ওয়ান বাই এক্স টু হচ্ছে রুট লিখা যায় ইকুয়েল টু হচ্ছে টু বা এক্স প্লাস করলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বা স্কোয়ার মাইনাস টু বা এটা আমরা সূত্র করবো এক্স স্কোয়ার মাইনাস সরি এখানে হবে প্লাস রুট থ্রি মানে এটা হচ্ছে 3 তাহলে আসবে হচ্ছে মাইনাস তাহলে এই করলে হয়ে যায় যে এটা ছিল বা এটা করলে পাওয়া যাবে এক্স মাইনাস রুট থ্রি আসবে হচ্ছে রুট আসবে পক্ষে বর্গমূল করলে বা এক্স আসবে হচ্ছে রুট থ্রি তাহলে এটাই হচ্ছে প্রমাণ করা হলো এটাই প্রশ্নের উত্তর তারপর প্রশ্ন নম্বর বারো নম্বর বারোতে বলা আছে একটা আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্তের গুণ আয়তাকার ঘরের ক্ষেত্রফল তিনশো চৌরাশি বর্গমিটার হলে এর পরিসীমা ও কর্ণের দৈর্ঘ্য কত তো গুণ হলে আমরা ধরে নেব হচ্ছে দৈর্ঘ্য হচ্ছে থ্রি এক্স প্রস্ত হচ্ছে টু এক্স তাহলে ক্ষেত্রফল ইকুয়াল টু আসবে হচ্ছে সিক্স এক্স স্কোয়ার অর্থাৎ থ্রি এক্স ইন্টু টু এক্স ইগুলো সিক্স এক্স স্কোয়ার ইকুয়াল টু আসবে হচ্ছে থ্রি এইটি ফোর বা এক্স স্কোয়ার ইকুয়াল টু আসবে হচ্ছে সিক্সটি ফোর বা এক্স ইকুয়াল টু আসবে হচ্ছে এইট আমাদের বের করতে হবে হচ্ছে পরিসীমা তাহলে পরিসীমা ইকুয়েল টু টু ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ ইকুয়েল টু আসবে হচ্ছে টেন এক্স ইকুয়েল টু টেন ইন্টু এইট ইকুয়েল টু আসবে হচ্ছে এইটি মিটার অর্থাৎ এইটি মিটার হবে হচ্ছে পরিসীমা আর বের করতে হবে হচ্ছে কর্ণ কর্ণ ইকুয়েল টু হবে রুট ওভার থ্রি এক্স হোল স্কোয়ার প্লাস টু এক্স হোল স্কোয়ার

धन्यवाद